ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ পর্ব নাম্বার থ্রি। আজ আমরা জানব ও শিখব প্রাচীন ও ভঙ্গিল পর্বতের ধারণা, আগ্নেয় পর্বত কাকে বলে, আগ্নেয় পর্বতের উৎপত্তির কারণ, আগ্নেয়গিরির বন্টন, আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ, আর সর্বশেষ তপ্তবিন্দু ও প্লুম কি। প্রাচীন ভঙ্গিল পর্বত সংজ্ঞাগী, যেসব ভঙ্গিল পর্বত 20 কোটি বছর আগে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে সৃষ্টি হয়েছে তাদের প্রাচীন ভঙ্গিল পর্বত বলে। এইগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়ের মাধ্যমে বর্তমানে ক্ষয়জাত মালভূমিতে পরিণত হয়েছে। উদাহরণ কি, ভারতের আরাবল্লী, রাশিয়ার উরাল বা ইউরাল পর্বত, এশিয়ার তিয়েনশান, উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান ইত্যাদি। বৈশিষ্ট্য কি, ভঙ্গিল পর্বতগুলি দীর্ঘকাল ধরে ক্ষয় পাওয়ার ফলে নিচু ভূমিতে পরিণত হয়েছে। এগুলির উচ্চতা বেশ কম, শৃঙ্গগুলি প্রায় গোলাকার, বন্ধুরতা বেশ কম, আর সর্বশেষ হচ্ছে ভূমির ঢাল ভঙ্গিল পর্বতের খুব কম হয়। আরাবল্লী, ভারতের আরাবল্লী অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বতের একটা, এইটা তারই চিত্র দেখানো হয়েছে। এবার আসা যাক নবীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বত কাকে বলে, যেসব ভঙ্গিল পর্বত বয়সে নবীন, কত কোটি বছর বয়স, 5 থেকে 7 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে, সেগুলোকে নবীন ভঙ্গিল পর্বত বলে। এবার বৈশিষ্ট্য, কী কী বৈশিষ্ট্য, নবীন ভঙ্গিল পর্বতগুলো বেশ উঁচু, পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলো এরূপ পর্বতে অবস্থিত। বন্ধুর ভূপ্রকৃতি উঁচু শঙ্কু আকৃতির হয়, ভাঁজগুলো বেশ জটিল প্রকৃতির হয়, পর্বতের ঢাল বেশ খাড়ায় এবং এইরূপ পর্বতের গঠন কার্য এখনও চলছে। উদাহরণ কি, এশিয়ার হিমালয়, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপের আল্পস ইত্যাদি নবীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ কি, হিমালয় চিত্রে দেখানো হয়েছে। এর সাথে তোমরা প্রাচীন আর নবীন ভঙ্গিল পর্বতের পার্থক্য খাতায় তৈরি করবে। এবার আমরা আসব আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত কাকে বলে জানতে হবে আগে। ভূগর্ভের উত্তপ্ত গলিত তরল শিলা বা ম্যাগমা ভূস্তরের ফাটল দিয়ে লাভারূপে বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে যে গম্বুজ আকার পর্বতের সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে। আগ্নেয় পর্বত, দু নম্বর কি, আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয় কেন, ভূঅভ্যন্তরে স্থিতিস্থাপকতা নষ্ট হলে বিভিন্ন উত্তপ্ত পদার্থ যেমন ম্যাগমা, ছাই, জলীয় বাষ্প, কাদা, পাথরের টুকরো প্রভৃতি ভূত্বকের ফাটল বা ছিদ্রপথ দিয়ে বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হয় বলে আগ্নেয় পর্বতের অপর নাম সঞ্চয়জাত পর্বত। উদাহরণ কোনগুলো, জাপানের ফুজিয়ামা, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনলোয়া, ইতালির ভিসুবিয়াস ও স্টম্বলি, আইসল্যান্ডের কাফলা, ভারতের ব্যারেন্ড ও নারকোন্ডাম ইত্যাদি ইত্যাদি উল্লেখযোগ্য পৃথিবীর কয়েকটি আগ্নেয় পর্বত। এবার আমরা জানব আগ্নেয়গিরির বিভিন্ন অংশ। 1 নম্বর হচ্ছে নির্গম নল, যে ফাটল বা ছিদ্র পথে ভূগর্ভস্থ লাভা, ভস্ম, বাষ্প ইত্যাদি বের হয় সেকে নির্গত নলের মধ্যে দিয়েই বের হয়, এর আকৃতি অনেকটা গোলাকার হয়। 2 নম্বর কি, জ্বালামুখ, নির্গম নলের যে মুখ দিয়ে লাভা নির্গত হয় তাকে জ্বালামুখ বলে, এটি অনেকটা ফানেল আকৃতির গহ্বর বিশিষ্ট হয়েছে। যে কোনো আগ্নেয়গিরিতে একাধিক জ্বালামুখ থাকতে পারে, এদের মধ্যে একটি প্রধান জ্বালামুখ। এবার আসবো গৌণ জ্বালামুখ। অনেক সময় মুখ্য জ্বালামুখ ছাড়াও আগ্নেয়গিরির পাশের দিকে এক বা একাধিক ছোট ছোট জ্বালামুখ তৈরি হয়, সেখান থেকেও লাভা নির্গত হয়, এদেরকেই বা একই গৌণ জ্বালামুখ বলা হয়। 4 কি, ম্যাগমা গহ্বর, ভূগর্ভের যেখানে উত্তপ্ত তরল ম্যাগমা সঞ্চিত থাকে তাকেই বলা হয় ম্যাগমা গহ্বর, যা ইংলিশে বলা হয় ম্যাগমা চেম্বার। ম্যাগমা গহ্বর পর্যন্ত নির্গম নলটি বিস্তৃত থাকে। এবার আগ্নেয়গিরির যে বিভিন্ন চিত্র, যে অংশটা উঠছে সেটা নির্গম নল, উপরের অংশে দেখানো হয়েছে জ্বালামুখ,
প্রধান জ্বালামুখ, উপরের অংশটা পাশের ছোট অংশ যেখান দিয়ে ম্যাগমা বেরোচ্ছে গৌণ জ্বালামুখ, আর পরে সবার শেষে যেখানে ম্যাগমা সঞ্চিত গহ্বর। এবার আমরা জানব আগ্নেয় পর্বতের প্রধান প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে। এক নম্বর কি, আকার। আগ্নেয় পর্বতের আকার অনেকটা শঙ্কু বা ত্রিভুজ বা মোচার মতো। দু নম্বর কি, অবস্থান। ছিদ্রপথ ভূপৃষ্ঠের অপেক্ষাকৃত দুর্বল স্থানসমূহে আগ্নেয় পর্বত অধিক দেখা যায়। তিন নম্বর, জ্বালামুখের উপস্থিতি। আগ্নেয় পর্বতের যে মুখ দিয়ে লাভা বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় জ্বালামুখ। চার নম্বর, একাধিক জ্বালামুখ। অনেক সময় আগ্নেয় পর্বতের একাধিক জ্বালামুখ থাকে। যে মুখ দিয়ে প্রথম অগ্নুৎপাত হয় তাকে প্রধান জ্বালামুখ, আর পরবর্তীকালে যেসব জ্বালামুখ সৃষ্টি হয় তাকে বলা হয় গৌণ জ্বালামুখ। পাঁচ, ম্যাগমা কক্ষ। গভীর ভূত্বকের যে অংশ থেকে ম্যাগমা নলাকৃতি পথে মাধ্যমে জ্বালামুখে উঠে আসে তাকে বলা হবে ম্যাগমা কক্ষ। ছয়, ঢাল। আগ্নেয় পর্বতের চারপাশ ঢাল খাড়া থাকলেও ঢালের মাত্রা খুব বেশি হয় না। সাত, উচ্চতা। আগ্নেয় পর্বতের উচ্চতা মাঝারি ধরনের হয়। আমরা আলোচনা করব অগ্নুৎপাতের উৎপত্তির কারণ। এক নম্বর পয়েন্ট আসা যাক, ভূত্বকের দুর্বল স্থান। ভূঅভ্যন্তরে কোনোভাবে একবার ম্যাগমার সৃষ্টি হলে তা বেরিয়ে আসার জন্য ভূত্বকের ওপর প্রচণ্ড চাপ দেয়, তাই ভূত্বকের দুর্বল স্থান দিয়ে উত্তপ্ত ম্যাগমা ও গ্যাস বাইরে বেরিয়ে আসে। দু নম্বর পয়েন্ট কি, তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি। দেখা গেছে যে ভূত্বকীয় শিলায় প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ আছে। ভূঅভ্যন্তরে গভীরতা বাড়ার সাথে সাথে শিলার উপস্থিত তেজস্ক্রিয় পদার্থ ভাঙতে শুরু করে এবং চাপ এবং গলনাঙ্ক বৃদ্ধি পায়, তখন তরল পদার্থ বেড়ে গিয়ে ভূপৃষ্ঠের বাইরে আসার চেষ্টা করে। তিন নম্বর, চাপ বৃদ্ধি। শিলার ফাটল দিয়ে নদ নদী হ্রদ সমুদ্রে প্রভৃতির জল ভূঅভ্যন্তরে প্রবেশ করলে অভ্যন্তরভাগে অত্যাধিক তাপে তা বাষ্পে পরিণত হয়। উত্তপ্ত জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাসের সাথে মিলিত চাপ ম্যাগমাকে ওপরে উঠতে বাধ্য করে, ফলে অগ্নুৎপাত হয়। চার নম্বর, অভিসারী পাত সীমানায় অগ্নুৎপাত। দুটি পাতের মুখোমুখি সংঘর্ষ হলে তাকে অভিসারী পাত সীমানা বলে। পাতগুলি মুখোমুখি সংঘর্ষে যে পাতটা হালকা হবে ভারী পাতটা হালকা পাতের নিচে প্রবেশ করবে, ফলে নিচের পাতটা ভারী পাতটা গলে গিয়ে ম্যাগমা হবে, তার ফলে অগ্নুৎপাত হবে। পাঁচ, প্রতিসারী পাত সীমানায় অগ্নুৎপাত। প্রতিসারী পাত সীমানায় দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়। দুটি পাত ধীরে ধীরে দূরে সরে যাওয়ার ফলে যে ফাটল হয় সেই ফাটল থেকে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে অগ্নুৎপাত সৃষ্টি হবে। এবার আমরা আলোচনা করব আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ। অগ্নুৎপাতের সক্রিয়তা ও বৈশিষ্ট্য অনুযায়ী আগ্নেয়গিরি তিন ধরনের হয়, যথা এক জীবন্ত আগ্নেয়গিরি, দুই সুপ্ত আগ্নেয়গিরি, তিন মৃত আগ্নেয়গিরি। এবার আসা যাক জীবন্ত আগ্নেয়গিরি কাকে বলে। যেসব আগ্নেয়গিরি থেকে অতীতে বহুবার অগ্নুৎপাত হয়েছে, এখনও অনবরত অগ্নুৎপাত হচ্ছে, তাদের জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি বলে। এই আগ্নেয়গিরি আবার দুভাগে ভাগ করা, একটা অবিরাম আগ্নেয়গিরি, একটা সবিরাম আগ্নেয়গিরি। এবার আসা যাক অবিরাম আগ্নেয়গিরি কাকে বলে। যে সকল আগ্নেয়গিরি থেকে নিয়মিত অগ্নুৎপাত হয় তাকে অবিরাম আগ্নেয়গিরি বলে, যেমন হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনলোয়া আর ইতালির ভিসুভিয়াস। এবার আসবো সবিরাম আগ্নেয়গিরি। যে সকল আগ্নেয়গিরি থেকে নিয়মিত অগ্নুৎপাত না হয়ে মাঝে মাঝে অগ্নুৎপাত হয় তাদের বা তাকে সবিরাম আগ্নেয়গিরি বলে। উদাহরণ কি, ইতালির স্তম্বলি, ভারতের ব্যারেন। দু নম্বর কি, সুপ্ত আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরি থেকে অতীতে অগ্নুৎপাত হলেও তা বর্তমানে শান্ত কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা আছে, তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলে। উদাহরণ কোনগুলো, জাপানের ফুজিয়ামা, মেক্সিকোর পারকুটিন, ভারতের নারকুন্নাম প্রভৃতি এইরূপ আগ্নেয়গিরির উদাহরণ। লাস্ট, তিন নম্বর আগ্নেয়গিরির নাম কি, মৃত আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কোনো চিহ্ন নাই, কেবল তাদের আকৃতি ও জমাট বাঁধা লাভার অস্তিত্ব থেকে সেখানে আগ্নেয় পর্বতে ছিল তা বোঝা যায়, সেই সব আগ্নেয়গিরিকে বলা হয় মৃত আগ্নেয়গিরি। উদাহরণ কি, মায়ানমারের মাউন্ট পোপো আর মেক্সিকোর কটোপাক্সি। এবার আমরা আলোচনা করব আগ্নেয়গিরির বন্টন নিয়ে।
পৃথিবীর বিভিন্ন আগ্নেয়গিরি তিনটি সুস্পষ্ট বলয়ে গড়ে উঠেছে। 1 নম্বর প্রশান্ত মহাসাগরীয় বলয়, 2 মধ্য আটলান্টিক বলয়, 3 মধ্য মহাদেশীয় বলয়। বিশ্বের মানচিত্রে দেখো, 1 নম্বর যে গোলাপি লাইনটা দুদিকে আছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয়, 2 মাঝের যে অংশটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মধ্য আটলান্টিক বলয়, আর 3 নম্বর নীল যে বলয় সেটা হচ্ছে মধ্য মহাদেশীয় বলয়। এবার 1 নম্বরে ছিল প্রশান্ত মহাসাগরীয় বলয়। পৃথিবীর মোট আগ্নেয়গিরির প্রায় 70% প্রশান্ত মহাসাগরের উভয় পাশে অবস্থিত। এবার বিস্তৃতি যদি বলা হয়, পূর্ব প্রশান্ত মহাসাগরের দক্ষিণে আন্টার্কটিকা থেকে উত্তরে আন্দিজ, রকি, আলাস্কা বরাবর এই বলয় বিস্তৃত হয়েছে। পশ্চিম প্রশান্ত মহাসাগর উত্তরে শাখালিন, কামচাটকা থেকে দক্ষিণে জাপান, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। আর প্রশান্ত মহাসাগরকে কোমর বন্ধনী ন্যায় বেষ্টন করে থাকায় বা অবস্থান করে থাকায় একে আগ্নেয়মেঘলা বলা হয়। এটা প্রশান্ত মহাসাগর আগ্নেয়মেঘলার চিত্র, ভালো করে দেখো। এবার এখানে যেটা হয়েছে আন্দিজ, দক্ষিণ আমেরিকার আন্দিজ লাল দেখানো হয়েছে, উত্তর আমেরিকার রকি, অ্যালুসিয়ান, কিউরাইল, জাপান, তারপর মারিয়ানা খাদ প্রশান্ত মহাসাগরে, এবং কাকাতুয়া, তারপরে তোমার এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এবং সবার শেষে দুটো দাঁড়িয়ে দেখানো হয়েছে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। 2 নম্বরে মধ্য আটলান্টিক বলয়, মধ্য আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর উত্তরে আইসল্যান্ড থেকে দক্ষিণে বুভেট পর্যন্ত মধ্য আটলান্টিক বলয় বিস্তৃত। 3 নম্বর কি মধ্য মহাদেশীয় বলয়, ভূমধ্য সাগরের উভয় পাশে পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যবর্তী স্থানে এই বলয় অবস্থিত বলে একে মধ্য মহাদেশীয় বলয় বলা হয়। তপ্তবিন্দু কি, ঊর্ধ্বগুরুমণ্ডল ও অ্যাস্থনোস্ফিয়ারের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা খুব বেশি থাকে। এর কারণ হল বিভিন্ন তেজস্ক্রিয় যৌগের অবস্থান, এই অঞ্চলগুলিকে তপ্তবিন্দু বলে। প্লিউম কি, ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে। এর মাধ্যমে ম্যাগমা ফোয়ারার মতো ভূত্বকের ওপরে উঠে আসে এবং অগ্ন্যুৎপাত ঘটায়।